আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, ডিলিমিটেশনের খসড়া প্রস্তাবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করলেন রাজ্যের বিরোধী ঐক্যমঞ্চের নেতারা। তারা হলেন লুরিনজ্যোতি গগৈ, অখিল গগৈ, দেবব্রত শইকিয়া, রকিবুল হোসেন, মনোরঞ্জন তালুকদার, ঘনকান্ত চুতিয়া, মুমিন মহন্ত এবং স্বর্ণ হাজারিকা। আইনজীবী ফুজাইল আহমেদ আইয়ুবির মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তারা। এই আবেদনে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 8A দ্বারাকে প্রত্যাহ্বান জানানো হয়েছে। বিরোধী ঐক্যমঞ্চের সভাপতি ভূপেন বোরা, সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। অপরদিকে জেলা শাসক বা ডেপুটি কমিশনাররা এখন থেকে আনুষ্ঠানিকভাবেই হয়ে গেলেন ডিস্ট্রিক্ট কমিশনার। সোমবার সাধারণ প্রশাসন বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে সরকারের এই সিদ্ধান্ত কার্যকরী করা হয়েছে। তাছাড়া প্রশাসনিক সুবিধা এবং প্রশাসন যন্ত্রকে জনগণের আরও কাছাকাছি আনতে ডিভিশনাল কমিশনারের কার্যালয়গুলির বিলুপ্তি ঘটিয়েছে সরকার। নিম্ন আসাম, উজান আসাম, বরাকবেলি হিলস কমিশনারের কার্যালয় আর থাকবে না। সাধারণ প্রশাসন বিভাগের নির্দেশ অনুযায়ী ডিভিশনাল কমিশনারের কার্যালয়ের আসবাবপত্র এবং কর্মচারীরা সংশ্লিষ্ট জেলা সদরের জেলাশাসকের কার্যালয়ের অধীনে চলে যাবে। অপরদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR সংখ্যালঘু সংগ্রাম পরিষদের। সম্প্রতি মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান সম্বন্ধে কথা বলতে গিয়ে মিয়া অসমিয়া নিয়ে করা মুখ্যমন্ত্রীর এক মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়াও দেখা গেছে। এবার এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়েছে। মিয়া অসমিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য পেশ করার অভিযোগে নগাঁও সদর থানায় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার বিরুদ্ধে এই FIR দায়ের করেছে আসাম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। মুখ্যমন্ত্রী ও বদরউদ্দিন আজমলের মধ্যে যোগসাজশের অভিযোগ তুলে এইসব বিবৃতির পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে পরিষদ। মুখ্যমন্ত্রী ও আজমল উভয়ে দুটি সম্প্রদায়ের মধ্যে সামাজিক বিভাজন সৃষ্টির প্রয়াস চালাচ্ছেন বলে উল্লেখ করে পরিষদ জানায়, এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার শপথ নিয়েছে তারা। তাদের বক্তব্য, মিয়াদের যদি উৎখাতের প্রচেষ্টা চালানো হয় তা রুখে দেওয়া হবে। এছাড়াও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণেরও অভিযোগ তুলেছে পরিষদ। সংগঠনটির দাবি, মুখ্যমন্ত্রী তার সন্তানদের নামে একাধিক কোম্পানি প্রতিষ্ঠা করছেন। এদিকে মাইনরিটি স্ট্রাগল কমিটির একজন সদস্য এক বিবৃতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে মিয়া সম্প্রদায় নিয়ে করা মন্তব্যে উদ্ভূত বিতর্ক নিয়ে রবিবার মুখ্যমন্ত্রী শর্মা বলেন, বিতর্ক না বাড়িয়ে বরং অসমীয়া যুবকদের কর্মসংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। আমিনগাঁওয়ে টিফিন বৈঠকে অংশগ্রহণের পর সাংবাদিকদের সামনে বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, অসমীয়া সমাজে কর্মসংস্কৃতি যে ক্রমশ কমে যাচ্ছে তা আমাদের স্বীকার করে নেওয়ার সময় এসেছে। এর ফলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ রাজ্যের আর্থিক অবস্থাকে চাঙ্গা করে তোলার সুযোগ পেয়ে যাচ্ছে। হিংসার মনোভাব না নিয়ে বরং তাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতায় নেমে পড়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেন, নিম্ন আসাম বিশেষ করে গুয়াহাটি নির্ভরশীল হয়ে পড়েছে হারুপেটিয়ার শাকসবজির উপর। তিনি আরও বলেন, এইসব সবজিতে অত্যাধিক সার দেওয়া হচ্ছে, এর ফলে আমরা লিভার কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়েছি। এসব জেনেও কিন্তু অসমীয়া যুবকরা তাদের বাড়ির বাগানে শাকসবজি উৎপাদন করতে চাইছেন না। এসব নিয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে নাগরিকপঞ্জী প্রস্তুত না হওয়া অবধি ডিলিমিটেশন মেনে নেওয়া হবে না, প্রস্তাবই নিয়ে ফেলল কংগ্রেস। সোমবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এক বৈঠকের পর দলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। জম্মু কাশ্মীরের জন্য আইন সংশোধন করে সেখানে বিধানসভা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আসামের ক্ষেত্রে কেন করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাছাড়া নির্বাচন কমিশনের কাছে স্মারকপত্র দাখিল করেছেন যারা, ও গণশুনানিতে তাদের সবাইকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ আনেন বিরোধী নেতা। সোমবার বিধানসভার গোপীনাথ বরদলৈ ভবনে কংগ্রেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা থেকে শুরু করে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, কার্যকরী সভাপতি কমলাক্ষ দেব পুরকায়স্ত, রানা গোস্বামী সহ দলের সাংসদ বিধায়ক নেতারা হাজির ছিল বৈঠকে। গত বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীদেরও বৈঠকে ডাকা হয়। মূলত ডিলিমিটেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে। প্রদেশ কংগ্রেসের ডিলিমিটেশন সংক্রান্ত কমিটির প্রধান রকিবুল হোসেন জানান, গত বুটে যারা দলের প্রার্থী ছিলেন তাদের সঙ্গে বৈঠক করা হয়, সাংসদ বিধায়করা সকলে ছিলেন বৈঠকে। ডিলিমিটেশন নিয়ে দলের কি সিদ্ধান্ত হবে, নির্বাচন কমিশনের সামনে কি বলা হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।
তবে বৈঠকের পর প্রদেশ সভাপতি বরা স্পষ্ট করে দেন, নাগরিক পঞ্জির কাজ সম্পূর্ণ না হওয়া অবধি ডিলিমিটেশন মেনে নেব না আমরা। মূল দাবি হচ্ছে সব বিরোধী দল ও বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন শুদ্ধ এক নাগরিক পঞ্জি চাইছে। তাই নাগরিক পঞ্জি নিয়ে নির্বাচন কমিশনের কি অবস্থান গত 4 জানুয়ারি থেকে জানতে চাইছি আমরা, কিন্তু জবাব পাইনি। তিনি বলেন, জম্মু কাশ্মীরে ডিলিমিটেশনের সময় সংসদে আইন সংশোধন করে বিধানসভা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আসামের ক্ষেত্রে সেটা কেন করা হচ্ছে না? একই সময়ে ডিলিমিটেশন হচ্ছে আসামে, কিন্তু বিধানসভা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। ডিলিমিটেশনের খসড়া নিয়ে কমিশনের কাছে স্মারকপত্র পাঠিয়ে আপত্তি দর্শানো অনেককে গণশুনানিতে আমন্ত্রণ না জানানোর অভিযোগ এনে সবাইকে শুনানিতে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। তাছাড়া মুখ্যমন্ত্রীর কটু সমালোচনাও করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। নিউটনের তৃতীয় গতিসূত্রের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রত্যেক ক্রিয়াশীল বলের প্রতিক্রিয়া থাকে, ফলে ডিলিমিটেশনে বিধানসভা কেন্দ্রে খাটাছাড়া করতে গিয়ে সুদক্ষভাবে কাছি চালাতে পারেননি মুখ্যমন্ত্রী, ফলে সেই কাছি একদিন তার নিজের দেহেই আঘাত হানবে, মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন রকিবুলও। তিনি তথ্য তুলে ধরে বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন আসাম চুক্তির পর 1985 সালে অনুষ্ঠিত বিধানসভা ভোটে 58 জনের বেশি খিলঞ্জিয়া লোক জয়ী হতে পারেননি, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সেবার 103 জন খিলঞ্জিয়া জয়ী হয়েছিলেন, ফলে মিথ্যে কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী তখন শুধু অগপ টিকিটে জয়ী 58 জনের কথা বলেছিলেন, কিন্তু কংগ্রেসের টিকিটে আসামের বিভিন্ন খিলঞ্জিয়া গোষ্ঠীর অনেকে জয়ী হন, কিন্তু সেটা বেমালুম চেপে যান মুখ্যমন্ত্রী। অপরদিকে আসামের বুড়াচাপড়ি অভয়ারণ্যে বেদখলকারীদের হামলা, শূন্য গুলি, হত মহিলা, আহত বন আধিকারিক সহ 6। শোনিতপুর জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র তীরবর্তী বুড়াচাপড়ি অভয়ারণ্যে বন সুরক্ষা বাহিনীর গুলিতে জনৈক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলাকে রহিমা খাতুন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন বন আধিকারিক সহ 6 জন। বুড়াচাপড়ি অভয়ারণ্যের পূর্ব লাঠিমারিতে এই ঘটনা সংঘটিত হয়েছে। আহতদের নগাঁওয়ে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আহতদের যথাক্রমে জেলা বন আধিকারিক জয়ন্ত ডেকা ও বনকর্মী আব্দুল ওয়াহিদ এবং হামলাকারী আহমেদ আলী, রমজান আলী, ফাতিমা খাতুন ও শমসের আলী বলে পরিচয় পাওয়া গেছে। বুড়াচাপড়ি অভয়ারণ্যের অন্তর্গত পূর্ব লাঠিমারার উচ্ছেদকৃত ভূমিতে বাসগৃহ তৈরি করে এরা ফের বেদখল করেছিল বলে অভিযোগ। ঘটনার বিবরণে প্রকাশ, বুড়াচাপড়ি অভয়ারণ্যের অন্তর্গত পূর্ব লাঠিমারির উচ্ছেদকৃত ভূমিতে ফের বসতবাড়ি তৈরি করে বেদখল করেছিল কয়েকটি পরিবার। নির্দিষ্ট সময়সীমা বেঁধে ওই ভূমিকে বেদখল মুক্ত করার নোটিশ পাঠিয়েছিল বন দপ্তর, কিন্তু বেঁধে দেওয়ার সময়সীমা অতিক্রম হলে এলাকায় আবার উচ্ছেদ অভিযান চালানো হবে বলে বন দপ্তর ওইসব জবরদখলকারীদের জানিয়েছিল। কিন্তু সোমবার আচমকা উন্মত্ত একাংশ জবরদখলকারী চিতলমারি ফরেস্ট ক্যাম্পে ঢুকে টেবিল চেয়ার লন্ডভন্ড করে দেয়। তাতেই ক্ষান্ত না থেকে উন্মত্তরা বনরক্ষীদের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে বসে। উন্মত্ত দলের হামলায় জেলা বন আধিকারিক জয়ন্ত ডেকা ও আব্দুল ওয়াহিদ সহ কয়েকজন বনকর্মী আহত হয়েছেন। এদিকে উন্মত্ত জবরদখলকারীদের ছত্রভঙ্গ করতে বনরক্ষীরা শূন্যে গুলি ছুড়ে, এতে এরা আরও মারমুখী হয়ে উঠলে আত্মরক্ষার খাতিরে বনরক্ষীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে বাধ্য হয়, তখনই হতাহতের ঘটনা ঘটে। অপরদিকে দেশ বিদেশের পরিযায়ী পাখিদের সুরক্ষা ও তাদের নিধন বন্ধ করতে ডিমা হাসাও জেলার জাটিঙ্গা ও দহিংগ্রামে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। প্রতিবছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আসামের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের বিখ্যাত জাটিঙ্গা ও দহিংগ্রামে দেশ বিদেশ থেকে পরিযায়ী পাখির আগমন ঘটে। তবে আগস্ট আসতে না আসতে ইতিমধ্যে পরিযায়ী পাখির আসা যাওয়া শুরু হয়ে গেছে। আর এসব পরিযায়ী পাখির সুরক্ষার কথা মাথায় রেখে বন বিভাগ ইতিমধ্যে 24 ঘন্টা বনরক্ষী বাহিনীর টহলদারি বাড়িয়ে দিয়েছে জাটিঙ্গা ও দহিংগ্রামে, যাতে এইসব পরিযায়ী পাখিদের কেউ শিকার করতে না পারে। অন্যদিকে দেশ বিদেশ থেকে আগত পরিযায়ী পাখিদের সুরক্ষার কথা মাথায় রেখে এবং পরিযায়ী পাখির শিকার বন্ধ করতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির অধীনে হাফলং থানার অন্তর্গত জাটিঙ্গা ও দহিংগ্রামে 144 ধারা জারি করেছেন ডিমা হাসাওয়ের জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সীমান্ত কুমার দাস। সিআরপিসির অধীনে 144 ধারা জাটিঙ্গা ও দহিংগ্রামে পাখি ধরা বা পাখির শিকার করার উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশে উল্লেখ করা হয়েছে। জাটিঙ্গা ও দহিংগ্রামে উচ্চ ক্ষমতা সম্পন্ন হ্যালোজিন লাইট জ্বালানো সহ ক্যাটালপ্ট, লম্বা লাঠি ইত্যাদির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই আইনকে অমান্য যদি করে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলাশাসকের নির্দেশে উল্লেখ করা হয়েছে। অপরদিকে সরকারি জমি দখল করে স্থায়ী ঘরবাড়ি বা ব্যবসা চালানোর প্রবণতা করিমগঞ্জে বেড়েই চলেছে।
এই জবরদখলের বিরুদ্ধে এবার সরব হলো এনএসইউআই। সোমবার কংগ্রেসের এই ছাত্র সংগঠনের তরফে জবরদখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা শাসককে স্মারকপত্র দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, করিমগঞ্জ শহরের সরকারি জমি দখল করে গজিয়ে উঠেছে অনেক বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। শহরের পাতারকান্দি রোডের দুটি বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের জমি দখল করার বিষয়ে উল্লেখ করা হয়েছে স্মারকপত্রে। এতে আরও বলা হয়েছে, সরকারি জমি ও নালার উপর স্থায়ী ঘর নির্মাণ করে চলছে ব্যবসা। সার্কল অফিসে এর যাবতীয় তথ্য রয়েছে, কিন্তু তারপরে এসব নিয়ে নীরব সার্কল অফিসার ও পৌর কর্তৃপক্ষ। এদিন এডিসি ধ্রুবজ্যোতি দেবের হাতে স্মারকপত্র তুলে দেন এনএসইউআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, রোহিত মালাকার, অবিরাজ রায়, দেবরাজ বণিক। তারা সরকারি জমি জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পরে সংবাদ মাধ্যমকে শুভজিৎ বলেন, সবসময় নিরীহ লোকদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলে, ফুটপাতে কষ্ট করে বসে যারা ক্ষুদ্র ব্যবসা চালিয়ে পরিবার প্রতিপালন করছেন তাদের বিরুদ্ধে চলে প্রশাসন ও পুরসভার উচ্ছেদ, অথচ সরকারি জমি দখল করে থাকা বিত্তবানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তিনি শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।